আসসালামু আলাইকুম ভিউয়ার্স। প্রথমে আমি গ্যাসের চুলায় লো ফ্লেমে এই আলুটাকে পুড়িয়ে নিচ্ছি। একটু ঘুরিয়ে ঘুরিয়ে পোড়াতে হবে এবং খুবই ধৈর্য সহকারে এই আলুটাকে পুড়িয়ে নিতে হবে। এবং চুলার আঁচটা একেবারে লোতে রেখে এই আলুগুলোকে পুড়িয়ে নিতে হবে। তো দেখুন, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ধৈর্য সহকারে আমি আলুটাকে পুড়িয়ে নিয়েছি। আলুটাকে এমনভাবে পোড়াতে হবে যেন ভিতরে সিদ্ধ হয়, এরকমভাবে পুড়িয়ে নিতে হবে। আপনারা একটু চেক করে নিতে পারেন। আপনারা আরও একভাবে এই আলুটাকে পোড়াতে পারেন। দেখেন, এই যে গ্যাসের চুলায় এভাবে লো ফ্লেমে রেখে যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা শিকের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আলুটাকে পুড়িয়ে নিতে পারেন। কিন্তু খুবই ধৈর্য সহকারে এই কাজটা করতে হবে এবং খুবই ভালোভাবে এই আলুগুলোকে পুড়িয়ে নিতে হবে যেন আলুর ভিতরটা সিদ্ধ হয়ে যায়। তো আমি এখানে তিনটা আলু পুড়িয়ে নিয়েছি। আমার আলুর ভিতরটা কিন্তু খুবই সফট হয়ে এসেছে। তো এর পর্যায়ে আমি আলুগুলোকে ছিলে নিব। এই যে দেখেন, আলুগুলোকে কত সহজেই আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো ছেলা শেষ, এরপরে আলুগুলোকে একটু ভেঙে নিব। গরম অবস্থায় গেলে এগুলোকে একটু ভেঙে নিতে হবে। একেবারে ম্যাস্ট করবো না, একটু টুকরো টুকরো করে নিব। এরপরে দিয়ে দিলাম চারটা কাঁচামরিচ, কয়েকটা রসুন কোয়া। এরপরে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা। এরপরে এগুলোকে আমরা চলে যাব ভাজতে। তো প্রথমে কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, এগুলো সরিষার তেল। আজকে আমি সরিষার তেল দিয়ে এগুলোকে ভেজে নিব। দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি এবং যে মরিচ এবং রসুনগুলো রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিব। এরপরে ভালোভাবে একটু ভেজে নিব, ব্রাউন কালার করে একটু ভেজে নিব। দেখুন, আমার পেঁয়াজ এবং মরিচগুলো ভাজা কিন্তু ব্রাউন কালারে চলে এসেছে। এরপরে আলু এবং ধনে পাতাগুলো দিয়ে দিব। দিয়ে আবারও ভাজতে থাকব। একটু কিছুক্ষণ সময় নিয়ে ভাজতে হবে যেন আলুটাও আমাদের ব্রাউন কালারে চলে আসে। এবং কালারটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু ভর্তাটাও দেখতে সুন্দর হবে সেজন্য। তো এরপরে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ। আমি লবণটা শেষে অ্যাড করেছি। এরপরে আবার একটু ভালোভাবে এই আলুগুলোকে ভেজে নিব। দেখেন কি সুন্দরভাবে কালারে চলে আসছে আলুগুলো। একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি যতক্ষণ না এই আলুগুলো সফট হয়ে ভাজা হচ্ছে। এরপরে ভাজানো শেষ, এরপরে চলে যাব ভর্তা তৈরি করতে। তো আমি এখানে একটা বাটনা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে পাটায়ও কাজটা করতে পারেন এবং হাতেও করতে পারেন। তো আগে মরিচগুলো বেছে বেছে আমি মরিচগুলোকে ভালোভাবে ম্যাস্ট করে নিব। আর ভর্তা বানানোর আরেকটা টিপস হচ্ছে, আপনারা যত সুন্দর করে মরিচ এবং ভর্তাগুলো ম্যাস্ট করে নেবেন তত সুন্দর কিন্তু ভর্তাটা খেতে মজা লাগবে এবং দেখতেও কিন্তু অসাধারণ সুন্দর লাগবে। তো প্রথমে মরিচগুলো ভালোভাবে ম্যাস্ট করে নিচ্ছি। এরপরে আলু, ধনে পাতা এবং রসুনগুলো দিয়ে ভালোভাবে আবারও ম্যাস্ট করে নিব। মনে রাখবেন, ভর্তাটা যত সুন্দরভাবে ম্যাস্ট করব খেতেও কিন্তু টেস্টটা বেড়ে যাবে এবং খুবই অসম্ভব সুন্দরভাবে কিন্তু আপনারা এই ভর্তার টেস্টটা পাবেন। এভাবেই কিছুক্ষণ ভালোভাবে ম্যাস্ট করে নিচ্ছি। ম্যাস্ট করা হয়ে গেছে, এবারে চলে যাব সার্ভে। তো দেখুন, এই অসাধারণ টেস্টি এই ভর্তাটা আমার মনে হয় এখন পর্যন্ত আপনারা কেউ খাননি। তো আমার এই অসাধারণ ভর্তা রেসিপিটা আপনারা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন। যারা ভর্তা পাগল তারা এই রেসিপিটা ফলো করে ভর্তাটা তৈরি করলে কিন্তু জিভে জল চলে আসবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।